শুভ গাছটা সেরে ফেলি, চলো সেরে ফেলি। হ্যাঁ, প্রথমে তুমি। আমরা আর কিছু পারি আর না পারি, লোককে টুপিটা পরাতে পারি, আমার মাথা ফিট করবে না। এখানে মাথা বড় হোক বা না হোক, পেট বড় রাখতে হবে, বিকজ আজ ফুডকার সঙ্গে ভাইপো এসেছে জাকারিয়া স্ট্রিটে, আর এখানেই হবে ফুডকার রমজান স্পেশাল। শীতকালে সুফিয়া কিন্তু মাস্ট ভিজিট, মানে এখানে নিহারি খেতে আমি এসেছি বেশ কয়েকবার, কিন্তু আজ রমজান স্পেশাল শুরু করছি জাকারিয়া স্ট্রিটের এই অত্যন্ত পপুলার জয়েন্ট সুফিয়া থেকে। কি খাবো? হালিম, অফকোর্স রমজানের সময় হালিম তো খাবি। অপশনগুলো হচ্ছে বিফ হালিম, মটন হালিম, চিকেন হালিম, মগজ হালিম। এই যে হালিম জিনিসটা শুরু হয়েছিল বহু বছর আগে, মানে প্রায় 10th century আরব থেকে জিনিসটা শুরু হয়। হালিম বলে কোনো বস্তু তখনকার দিনে কেউ জানতো না, তাকে বলতো হারিস। সেখান থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে এদিকে। এক্সট্রিমলি ফিলিং, এবং এক প্লেট খাওয়ার পর আর অন্য কিছু খাওয়া সম্ভব নয়, কিন্তু ফুডকা যেহেতু জাকারিয়া স্ট্রিট নিয়ে এসছে, অন্য অনেক জায়গা নিশ্চয়ই তুমি হবে। আমরা কথা বলি, এখনই ঘুরে তাকিও না, কিন্তু আমাদের পেছনে ব্যান্ডেজের কিছু ছেলে বসে খাচ্ছে, এখন তাকিও না। কেননা কি হলো, আমাদের দেখা মাত্রই না ওরা হালিমের খরচটা আমাদের পকেট থেকে বের করার চেষ্টা করবে। চিনি না কি কোথায় আছে আমি জানি না, দেখতেই পাচ্ছি না, খাই তার থেকে। এই যে বস্তুটা দেখছিস, চিকেন চাঙ্গেজি। চিকেন চাঙ্গেজি, চাঙ্গেজি, এর সঙ্গে কি চাঙ্গিজ খানের কোনো সম্পর্ক আছে? ভাই, এর সঙ্গে গরম চিকেন ভাজা, ডাবল ফ্রাইড, জিভে জল আসছে, তার সম্পর্ক আছে। এনারা এই বছরে এক মাসই এই জিনিসগুলো শুরু করেন। তাস্কিনে বেসিক্যালি স্পেশালিটি হলো চিকেন চাঙ্গেজি। আরেকখানে ডিশ যেটা বলেছি সেটা হচ্ছে মাহি আকবরি বা ফিশ আকবরি। প্রচুর তেল, কিন্তু এই ঝেলটা আপনাকে নিতে হবে, স্বাদ অনবদ্য। কাতলা মাছ ভাজা, মাহি আকবরি, মাহি আকবরি। আপনাদের জানিয়ে রাখি রমজান উপলক্ষে এই চিকেন চাঙ্গেজি আর মাহি আকবরি দুটো অ্যাবসলিউট মাস্ট হ্যাভ, মানে তাস্কিনে এসে এই দুটো আপনাকে খেতেই হবে। ভ্যারাইটি প্রচুর, জাকারিয়া স্ট্রিটের যেদিকে তাকাবেন সেদিকে শুধু খাবারই খাবার। যেদিকে তাকাবে, এখানে ওই ব্যান্ডেজের দুজন না তাকাস না, এত টাকা নেই আমি দিতে পারবো না। হ্যাঁ, মানে আমি যদি এখন দেখাই যে আমি চিনি ওদেরকে, কে চেনে? কেউ চেনে না। আমরা বেরিয়ে যাই, বেরিয়ে যাই না। এই ফালুদাটা আসছে, এনাদের ফালুদাটাও খুব বিখ্যাত। আমাদের প্লেট থেকে খাচ্ছে তাস্কিনের ওয়ার্ল্ড ফেমাস ফালুদা। ওয়ার্ল্ড ফেমাস ফালুদা, মানে এটা ওনারা সারা বছর বানান এবং ভালো বানান। দারুন, অসাধারণ। ওরকম চিকেন চাঙ্গেজি আর মাহি আকবরির পর এরকম একটা ফালুদা অ্যাবসলিউট মাস্ট, একদম। বাদাব বামুলাইজা হোশিয়ার সেনসাই ফুডকা এন্ড তার ভাইপো কাবাব খানে অ্যাডামস তশরিফ লা চুকে হ্যায়। এই ফুডকা আমরা তো
প্রায় একটা টার্ম শুনে থাকি বাবা আদমকে জমানে সে 150 বছর হয়ে গেছে বলতেই পারি 150 বছর আদমস কাবাব শপ স্পেশালিস্ট ইন সুতা এন্ড বটি কাবাব দুটো নিয়ে কি কোচে দেখেছো হ্যাঁ আমার এটা দেখে একটা কবিতা মনে পড়ে গেল শুনি সরজিত শুনি নেশা করে বাড়ি ফিরেছি বউ মেরেছে জুতো জাকারিয়া স্ট্রিটে কাবাব খেলাম আর মাঝে একটা সুতো এই সেই সুতলি কাবাব কিন্তু সুতো নেই শুধু কাবাব সুতো ছাড়া সুতো কাবাব ইন জেনারেল আমরা দেখে থাকি যে এই কাবাবের সঙ্গে একটা পরোটা দিয়ে মোটামুটি রোলের আকারে পেশ করা হয় সেই জায়গায় এখানে পরোটা না থাকা সত্ত্বেও এত টেস্টি এন্ড বাই ইটসেলফ কমপ্লিট মিল কারেক্ট অন্য কিছু লাগে না নরম মুখে দিলেই গলে যায় আমি একটা জিনিস লক্ষ্য করলাম হ্যাঁ যে বটি কাবাবটাতেও সুতো বডি এদের পুরো কারবারটাই সুতো নিয়ে আপনি যদি অ্যাডামসের সুতা কাবাব আর বটি কাবাব খেতে চান মনে রাখবেন আপনাকে কিন্তু আসতে হবে মোটামুটি 7:30টার মধ্যে সন্ধ্যে 7:30টার পর শেষ 6:30-7টা একদম আইডিয়াল টাইম মারা গিয়েছি ভাই বাড়ির লোকে একটু খবর দিয়ে দাও ফুটকা চলো জয়ন্ত করার জন্য আমরা হাজি আল্লাহউদ্দিনে যাচ্ছি চল হাজি সাহেবের কাছে চল 100 বছর ধরে এনারা মিষ্টি খাইয়ে জয়ন্ত করার কাজটাই করেছেন কেয়া বাত চলো মিষ্টি অনেক রকম আছে দারুন ব্যাপার রোজা রমজানের দিনে জেনারেলি প্রচুর এনার্জি লাগে এক্স্যাক্টলি 12 মহিনে কা লেকিন রোজে কে বাদ মেরে খেয়াল সে পুরা দিন আপ কুছ খায়ে পিয়ে নাই উসকে বাদ ইয়ে দো চামচ লে লে চাবল প্রাস কি তারা কাম করতা বত্রিশা হালুয়া এখানকার বেস্ট তার পাশাপাশি আপনি অমৃতিটাও খাবেন ভুলে যাবেন অ্যান্ড রমজান স্পেশাল এই রসমালাই এটা তো মাস্ট ট্রাই অ্যাট হাজি আলাউদ্দিন আর আসল জিনিসটা আসছে যেটা হচ্ছে গোলাপ জামুন চাঁদে পৌঁছে দেওয়ার মতন গোলাপ জামুন সারা জীবনের মতন আদরে লেপটে রাখার মতন গোলাপ জামুন ফুটকার গোলাম করে দেওয়ার মতন ঠিক আছে বেশি হচ্ছে একটু ঠিক আছে তোমার জগনি প্রশংসা করে তুমি খালি ইয়ে করো কেন বলতো সারাক্ষণ ধরে একই কথা তুই কি করবো এতক্ষণ ধরে পেছন পেছন ছিল তোমরা তো আসকি নেও ছিলে আমরা চিনতে পারিনি আমরা চিনতে পারিনি এই হচ্ছে আমার বন্ধু এরা সব আমার বন্ধু আমি মাথায় টুপি পরেছিলাম বলে এতক্ষণ নাকি আমাকে চিনতে পারিনি ফুটকাকে চিনে রাখুন আর তার ভাইপোকে চিনে রাখুন আমরা আজকে রমজান স্পেশাল শেষ করলাম
এই অদ্ভুত প্যারাডাইস যার নাম জাকারিয়া স্ট্রিটে। আর ঈদের শুভেচ্ছা আগাম ফুডকার তরফ থেকে, আমরা নিজেদের মধ্যে একটু কোলাকুলি করে নিই। জাকারিয়া স্ট্রিটে আজকে টিম ফুডকা আপনাদের একটু রমজান স্পেশাল দেখালো, কিন্তু হ্যাঁ সময়ের অভাবে সব কটা জায়গা তো ঘুরে দেখা সম্ভব নয়, আর অত আমরা খেতেও পারবো না এক্স্যাক্টলি। কিন্তু তাও নেক্সট টাইম যখন আপনি এই সময়টা বিশেষ করে জাকারিয়া স্ট্রিটে আসবেন, তখন ফুডকা হাই রেকমেন্ডস দিস প্লেসেস। একটা হচ্ছে অবশ্যই দিলশাদের কাবাব সেন্টার, দিলশাদের কাবাব সেন্টার, মালাই কাবাব, দহি কাবাব, মালাই কাবাব, দহি কাবাব, মোদি কাবাব। অফকোর্স নেক্সট হচ্ছে বোম্বে হোটেলের চাঁপ আর রুটি, বোম্বে হোটেলের চাঁপ আর রুটি। আর ঠিক আলাউদ্দিনের উল্টো দিকের দোকানটায় না, বাড়িতে যদি বৌদি রাগ করেন, শানের ওয়ার্ল্ড ফেমাস রান্নার মশলাটা পাওয়া যায়, মার খাওয়ার হাত থেকে বাঁচার সম্ভাবনা কম। একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড, আপনিও ট্রাই করুন আর টেস্ট করুন জাকারিয়া স্ট্রিটে এসে। শুধু রমজান মাসেই নয়, যে কোনো সময় সারা বছর। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইউটিউবে আমাদের এই চ্যানেল। আর আপনার জন্য ফুডকার নেক্সট এপিসোড নিয়ে হাজির হব আমরা খুব শিগগিরই। টিল দেন জাকারিয়া স্ট্রিটে হ্যাপি রমজান।